ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলে দেওয়া হলো আদর্শ থেকে বিচ্ছুত হয়নি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে বারবার হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে রাসূল তার দাওয়াত বন্ধ করেননি সুতরাং আহ্লাদিস যুব শঙ্কর ভাইরা আমরা বলবো দুনিয়া বিজয় উল্লিশ দেখে আমরা যেন আদর্শ থেকে বিচ্ছুত না হই বিজয়ী তো তখন থাকা যাবে যখন আদর্শে আমরা অটল থাকতে পারবো তাই না কি আদর্শ চ্যুত হলে কখনো বিজয় হওয়া যায় না পবিত্র পরিবার এবং সমাজ সংশোধনের মাধ্যমে আমরা যদি হাদিসের উপরে অটল থাকতে পারি বিজয় হওয়া যাবে আমরা কি হিজবুল্লাহর অনুসারী হব নাকি বিরোধীটা হব কোনটা হব আমাদেরকে হিজবুল্লাহর অনুসারী হতে হবে পবিত্র করণ এবং সৈয়াদিস আলোকে আদর্শের উপরে অটল থেকে আমাকে হিজবুল্লাহর অনুসারী হতে হবে আন্দোলন বাংলাদেশ আসুন

সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ উপস্থিত সুদীবৃন্দ বাংলাদেশ আহলাদি যুবসংঘ উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে হাটিহাটি পা করে আজকের এই পর্যায়ে এসে উপনীত হয়েছে আমরা জানি বিভিন্ন চড়াই উতরাই অতিক্রম করে বাংলাদেশ আহলাদি যুবসংঘ তার লক্ষ্য অবিচল রয়েছে আমরা আশা করব এবং দোয়া করব এই সংগঠন যেন কে আমাদ পর্যন্ত এইভাবে হকের উপরে প্রতিষ্ঠিত থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক লা ইযরুহুম মান قذলুহুম হাতা ইয়াতি আমরুল্লাহুম কযালিক কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে বিরোধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এমন কি আমার চলে আসবে তারা অনুরূপী থাকবে মানে অনুরূপী বিজয়ী থাকবে বিজয়ী তো তখন থাকা যাবে যখন আদর্শে আমরা অটল থাকতে পারবো তাই নয় কি আদর্শ চ্যুত হলে কখনো বিজয় হওয়া যায় না পবিত্র পবিত্রকরণ এবং সেই হাদিসের আলোকে আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজ সংশোধনের মাধ্যমে আমরা যদি কোরআন হাদিসের উপরে অটল থাকতে পারি তাহলেই বিজয় হওয়া যাবে শুধুমণ্ডলী আজকে আমাদের সামনে বিভিন্ন প্রশ্ন এক নম্বর প্রশ্ন হল কোরআন হাদিসের উপরে টিকে থাকলে এই সব দলাদলি করার কোন প্রশ্ন নাই প্রয়োজন নাই দলাদলি কখন হয় যখন আলাদিস আন্দোলন করেন যখন বাংলাদেশ আলাদিস উপসঙ্গ করেন যখন সুনামানি করেন তখন দলাদলি হয় কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এগুলি করলে দলাদলি হয় না কেউ এ কথা বলে না তুমি আওয়ামী লীগ করো না বিএনপি করো না জাতীয় পার্টি করো না এ কথা কখনো বলে না কি বলে আন্দোলন করো আপনার অঙ্গুলি নির্দেশ করে কোন দিকে হাদিসের আলোকে পরিচালিত বাংলাদেশ আহাদিস যুব সংঘের দিকে আলাদিসা আন্দোলনের দিকে কিন্তু কখনো বলে নাই বাতিল সংগঠন করো না তাহলে উদ্দেশ্যটা কি আমাদের বুঝতে হবে সুধুমন্ডলী আল্লাহ বলছেন আল্লাহর রজুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন না না আল্লাহ এক এক আর বান্দা বলছে হওয়ার দরকার নাই তুমি একাকী থাকো তাহলে কি আমরা আল্লাহর কথা শুনবো নাকি বান্দার কথা শুনবো আমাদেরকে আল্লাহর কথা শুনে হকের উপরে ঐক্যবদ্ধ থাকতে হবে রাসুল বলেছেন আমার উন্মতের একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে বলেন নাই উম্মতের যারা কোরআন হাদিসের উপর প্রতিষ্ঠিত থাকবে তারাই বিজয়ী থাকবে এটা বলেনি বরং বলছেন একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে তাহলে আপনাকে দলবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন নয় দুই নম্বর হল আমরা মুসলিম আমরা আহলাদিস নাই নই আমরা আকিদার অনুসারী আহলাদিস বলতে লজ্জা লাগে আকিদার অনুসারী এই সহী আকিদের মধ্যেই যত ঝামেলা শুরু হয়েছে যে আহলে কোরআন ও সহী আঁকি দর অনুসারী যে কাদিয়ানি নিঃসে ও সহী এক ধরনের অনুসারী আঁকিদা সহী আসলে ওনার দৃষ্টিতে যদি আঁকিদা সহিয়া হয় তাহলে তো হবে না কোরআন হাদিসের দৃষ্টিতে আঁকিতে সহী ও কোরআন এবং সহিয়া হাদিসে বলছে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো রাসূল সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম নির্দেশ দিলেন যে আল্লাহ রাবুল্লা আলাম মৃত্যু রাসূল সাল্লাল্লাহসাল্লাম নির্দেশ দিলেন আলাইকুম বিল ও ওয়া ইয়াকুম ফুরকা তোমাদের জন্য আবশ্যক হলো জামাতবদ্ধ থাকা বিচ্ছিন্নতা থেকে দূরে থাকা আর বান্দা বলছে না জামাতবদ্ধ থাকার দরকার নাই আরে এগুলি থাক এগুলি শুধু দলাদলি সৃষ্টি করে আচ্ছা ধরুন তো আমি নিরপেক্ষ কোনো দল করি না এরকম যদি এক লক্ষ মানুষ নিরপেক্ষ তাহলে নিরপেক্ষ মানুষের কি কোনো দল হবে না তার কি কোনো দল হবে না অবশ্যই দল হবে ওটা কোন দল তাহলে কোরআনে আল্লাহরব্লা আল আমিন বলছেন হিজবুল্লাহ হিজবুল সাহিতান আমরা কি হিজবুল্লাহর অনুসারী হব নাকি বিরোধীটা হব কোনটা হব আমাদেরকে হিজবুল্লাহর অনুসারী হতে হবে পবিত্র কোরান এবং সৈয়াদিস আলোকে আদর্শের উপর অটল থেকে আমাকে হিজবুল্লাহর অনুসারী হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আদম আলাহিসাল্লামের এক পুত্র নিজের ভাইকে খুন করে ফেললো আদর্শ জলাজলি জলাঞ্জলি দেয় নেই ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলে দেওয়া হলো আদর্শ থেকে বিচ্ছুত হয়নি নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে বারবার হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে রাসুল তার দাওয়াত বন্ধ করেননি সুতরাং আমরা বলবো দুনিয়া বিজলু দেখে আমরা যেন আদর্শ থেকে বিচ্ছুত না হই মাল ও মর্যাদার লোভে পড়ে বাতিলের জৌলুস দেখে আজকে আমাদের অনেক ভাই হাত থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছেন আমাদের অবস্থা যেন সেই না হয় আমরা সর্বদাই পবিত্র করেন এবং সৈয়াদ আলোকে আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজ সংস্কারের প্রচেষ্টায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব আমরা আদর্শের উপরে টিকে থাকবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন পরিশেষে আজকে যারা যুব যুব সমাবেশের আয়োজন করেছেন এবং যে উদ্দেশ্য নিয়ে আজকের এই যুব সমাবেশ এটা যেন সফল হয় এবং আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং কাল কেয়ামতের মাঠে আমরা জান্নাতুল ফিরদৌস এভাবে একতাবদ্ধ হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আকুল কৌলি হাজা আস্তাফরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাহিল মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু